আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল মার্কেটের ডিসকাশন করব, সাথে আজকের দিনের মার্কেটটা কেমন গেল এবং আগামী দিন মার্কেটটা কেমন হবে হতে পারে সেই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে মার্কেট প্রায় 58 পয়েন্ট মাইনাস হয়েছে। 58 পয়েন্ট মাইনাস হয়ে মার্কেটের বর্তমান পয়েন্ট হচ্ছে 6431 এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে 1400 কোটি টাকা। বিগত দিন মার্কেট 18 পয়েন্ট মাইনাস হয়েছিল, কিন্তু লেনদেন হয়েছিল প্রায় 2300 কোটি টাকার মতো। যদিও এখানে মাইনাস হয়েছিল 18 পয়েন্ট, কিন্তু 100 পয়েন্টের মতো একটা গ্যাপ ছিল মার্কেটে হাই অ্যান্ড লোয়ের। সো আজকের দিনে সেই ধারাবাহিকতায় দেখা গেল যে 58 পয়েন্ট মাইনাস হয়েছে। তো যদি গ্রাফটা দেখেন ডিএসই ইন্ডেক্সের, দিনের শুরুতেই কমে গিয়েছিল, দেন আবার বাড়লো, দেন আবার কমলো, দেন আবার বাড়লো, দেন আবার কমলো, আবার বাড়ার চেষ্টা করলো, দেন সেটা না পেরে একেবারে সেল প্রেশারে নিচে চলে আসলো মার্কেট। দেন সেখান থেকে কিছুটা বাড়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকটাই কমে গেল মার্কেট। তো আমাদের গত দিনের বিশ্লেষণ যেটা ছিল, আমরা সেটা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা বলেছিলাম হচ্ছে মার্কেট এই মুভিং অ্যাভারেজ থেকে, ব্লু লাইনের যে মুভিং অ্যাভারেজটা আছে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। আলটিমেটলি দেখা গেল মার্কেটটা শুরু হয়েছিল, সেখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করলো প্রথম 2 ঘন্টা, কিন্তু সাপোর্টটা পেল না। দেন হচ্ছে এই যে নিচে পড়ে যেতে থাকলো মার্কেটটা, এখানে নিচে পড়ে গেল। দেন হচ্ছে যে 34 EM এর মধ্যে, মানে রেড লাইনটার মধ্যে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে বলেছিলাম, বাট সেই রেড লাইনটাও ফেল করলো মার্কেটকে সাপোর্ট দিতে। আলটিমেটলি দেখা গেল যে মার্কেটটা আরও পড়ে গেল, এবং পড়ে যেই একটা 50 ডে মুভিং অ্যাভারেজ ছিল সেটারও নিচে চলে আসলো। দ্যাট মিন্স মার্কেটে কাল আজকের দিনে কোনো সাপোর্টই ঠিকমতো কাজ করেনি, এবং মার্কেটটা একেবারেই হচ্ছে যে একটা সেল প্রেশারের মধ্যে ছিল মার্কেটটা। তবে মজার ব্যাপার হচ্ছে মার্কেটের ভলিউমটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি। ভলিউমটা মোটামুটি কিছুটা কমে এসেছে, মার্কেটের ভলিউমটা কিছুটা কমে এসেছে। যেখানে আগের দিনের ভলিউম ছিল, দেখেন ভলিউম বারগুলো অনেক উঁচুতে ছিল, কিন্তু আজকের দিনে সেই ভলিউমটা অনেকটাই কমে এসেছে। সো এটা খুব ভালো একটা ইন্ডিকেশন। তবে মার্কেটটা এই যে এই মার্কেটটা যে সেল অফ হচ্ছে পড়ছে, এটা আসলে কি কোনো ক্র্যাশ? না, এটা মার্কেটের কোনো ক্র্যাশ না, এটা একটা শর্ট কারেকশন হচ্ছে। অনেক দিন মার্কেট বেড়েছিল, দেখেন যদি এইখান থেকে হিসাব করি অনেকটা দিন মার্কেট বেড়েছিল, দেন এখান একটা রিট্রেসমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে মার্কেটটা। সো এই মার্কেটটা রিট্রেসমেন্টের মধ্য দিয়ে যাওয়াটা মার্কেটের জন্য অস্বাভাবিক কিছু না। তবে এইটা কখন শেষ হবে সেই জিনিসটা বলাটা এখন কিছুটা মুশকিল বলবো, কারণ মার্কেটের বর্তমান যে পজিশন রয়েছে, মার্কেটের দেখেন যে এই পজিশনটাতে কিছুটা সাপোর্ট রয়েছে, মার্কেটটা হয়তো কিছুটা স্লো থাকবে, এই 6430 6420 এই ঘরে কিছুটা স্লো থাকবে। বাট এইটা কি মার্কেটকে সাপোর্ট দিতে পারবে কি না, সেইটা একটা ভাবার বিষয়। সেই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এখন যদি এইটা সাপোর্ট দিতে না পারে, তাহলে হয়তো দেখা যাবে যে মার্কেটে আমরা সাপোর্ট খুঁজে পাবো হচ্ছে 6360-এর কাছাকাছি, কারণ 6360-এ একটা মেজর রেজিস্টেন্স ছিল যেটা মার্কেট ব্রেক করে উপরে গিয়েছে, এবং 6360-এ হয়তো আমরা এসে যদি আসে, তাহলে হয়তো এই রেজিস্টেন্সটা আমাদের সাপোর্ট হিসেবে এবার কাজ করবে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি মার্কেটের উইকলি চার্টে, ডেইলি চার্টে মার্কেটটা কী বলছে সেই জিনিসটা যদি একটু দেখার চেষ্টা করি আমরা। ডেইলি চার্টের যেই অ্যানালাইসিসটা অনেক আগে থেকেই করা আছে, দেখেন মার্কেটটা ডেইলি চার্টের রেজিস্ট্যান্স 6500, এই 6500 থেকে একটা ফেক ব্রেকআউট দিয়েছে, এই পজিশনটাতে একটা ফেক ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউটটা দেওয়ার পরে ব্রেকআউটটা যে সাস্টেনেবল না সেটা আজকে প্রমাণ হলো, মার্কেটটা নিচে পড়ে গেল। এই যে সাস্টেনেবল ব্রেকআউটটা হলো না, এতে অস্বাভাবিকতার কিছু দেখছি না, কারণ মার্কেট অনেকটা বেড়ে গিয়েছিল, এবং মার্কেট মেকাররা কিন্তু আপনাদের কাছ থেকে বেশি দামে কোনো শেয়ার কিনতে চাইবে না, আপনারা কম দামে সেল করবেন, তখন মার্কেট মেকাররা এই জিনিসগুলো আস্তে আস্তে কালেক্ট করবে। সো এই কারণেই দেখা যাচ্ছে যে মার্কেটটাতে অনেক বড় একটা সেল প্রেশার হয়েছে। ইভেন এমনকি আপনারাও যারা কিছুটা কয়েকটা, ধরেন আপনার 10টা আইটেম থেকে 2টা আইটেমে প্রফিট পেয়েছেন, তারা ওইগুলো সব সেল করে দিয়েছেন এই কয়েকদিনে। সো সেখান থেকেও একটা সেল প্রেশার এসেছে।
এখন এই সেল প্রেশারটা কোথায় কমবে, এটা কমার একটা জায়গা আছে দেখেন, 6,360, যেটা আওয়ারলি চার্টেও ওরকমই মনে হচ্ছে, কিন্তু 6,420-এ দেখা যাচ্ছে, 420 থেকে 430-এর মধ্যে একটা সাপোর্ট থাকতে পারে। কিন্তু মার্কেটে যে পরিমাণ ভলিউম আছে এখনও, যে পরিমাণ ভলিউম আছে, এই ভলিউম দিয়ে কিন্তু এই সাপোর্ট সাস্টেইনেবল হবে না। মার্কেটের এই সাপোর্টটা সাস্টেইনেবল হবে তখনই যখন ভলিউমটা অনেক কমে যাবে। ঠিক দেখেন, মার্কেটটা যদি আমরা প্রিভিয়াস একটা হিস্ট্রি দেখি, এখানে এসে সাপোর্ট পেয়েছিল, এখানে এসে যখন সাপোর্ট পেলো তখন মার্কেটের ভলিউম কেমন ছিল দেখেন, কতটুকু কমে গিয়েছিল, প্রায় 500 মতো চলে এসেছিল। দ্যাট মিন্স তখন হচ্ছে যে 500 কোটি টাকার মতো, 600 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সো মার্কেটের লেনদেনটা যখন আপনারা দেখবেন আবার 1,000 কোটির ঘরে বা 1,000 কোটির নিচে চলে আসবে কয়েকদিনের মধ্যে, তখন দেখবেন মার্কেটটা আবার হয়তো সাপোর্ট পাবে এবং এই সাপোর্ট লাইনটা হয়তো 6,360-এর আশেপাশেই থাকবে। এবং যেই মুভিং অ্যাভারেজগুলো আছে সেগুলো আস্তে আস্তে হয়তো একটু উপরে উঠবে এবং উঠে এই এখানে একটা কনফ্লুয়েন্স জোন ক্রিয়েট করবে 6,360-এর আশেপাশে, এবং তখন মার্কেটটা হয়তো এই পজিশন থেকে একটা ভালো সাপোর্ট পেতে পারে। এবং মার্কেটের যদি আমি ফিবোনাচি রেশিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আমরা দেখবো এই 6,360-এর আশেপাশে অনেক বড়সড় একটা রেশিও রয়েছে যেটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। একটু দেখি তারপরেও, ঠিক এই 6,360-এ দেখেন 0.5 একটা রেশিও রয়েছে, এবং এই 6,360-এই হয়তো আমরা আস্তে ধীরে দেখবো যে মার্কেটটা এই পজিশনে একটা সাপোর্ট খুঁজে পাবে, এবং তখন আমরা হয়তো দেখবো মার্কেটের ভলিউমটা কমে গিয়েছে। সো এখন আপনারা কি করবেন সেই জিনিসটা যদি একটু বলি, যে বর্তমানে যেই শেয়ারগুলোতে আপনারা লাভে আছেন, আমার মনে হয় না অল্প লাভে ছেড়ে দেওয়া উচিত হবে। সবাই অ্যাটলিস্ট কয়েকটা দিন একটু মার্কেট অবজার্ভ করেন, ভয় পাওয়ার কিছু নেই, কারণ মার্কেটের এখনও জাস্ট মাত্র আপ ট্রেন্ডটা স্টার্ট হলো, এখনই যদি ভয় পান তাহলে মানে শুধু শুধু প্রফিটগুলা অন্যকে দিয়ে দিবেন, প্রফিট করতে পারবেন না ওইরকমভাবে। মার্কেটে এখন ভয় পাওয়ার কিছু নেই, আপনারা একটু অবজার্ভ করেন মার্কেট, এখন বাই সেল থেকে আপাতত একটু দূরে থাকুন, মার্কেটটা অবজার্ভ করুন, মার্কেটটা দেখুন, দেখেন মার্কেটটা আসলে 6,300 বা এই যেই পজিশনটাতে আছে, মার্কেটটা এখন হচ্ছে 6,431, 6,431 থেকে 6,360 এর ঘরে কোথায় এসে মার্কেটের ভলিউমটা কমে যায়, মার্কেটের ভ্যালুটা কমে যায়। যখন দেখবেন যে 1,000 কোটি টাকার নিচে ট্রেড হচ্ছে মার্কেটে, তখন আপনারা বুঝবেন যে মার্কেটটা সাপোর্টের খুব কাছাকাছি চলে এসেছে। সবসময় মনে রাখবেন আপ ট্রেন্ডে যখন মার্কেটটা যায়, মার্কেটটা যখন আপ ট্রেন্ডে যায় তখন মার্কেটের ভলিউমটা বাড়তে থাকে। আপ ট্রেন্ড কিন্তু একেবারে কন্টিনিউ করবে না কখনোই, আপ ট্রেন্ডের সময় মার্কেট বাড়বে এবং কিছুটা কমে আবার তারপরে বাড়বে, এবং এই কিছুটা কমের সময় যখন দেখবেন যে মার্কেটের ভলিউমটা বা মার্কেটের ভ্যালুটা কমে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা একটা রিট্রেসমেন্ট। কিন্তু যদি কখনো দেখেন যে ভ্যালুটা অনেক বেশি থাকতেছে, মার্কেটটা কমে যাচ্ছে ভ্যালুটাও বেশি থাকতেছে, তখন আপনারা বুঝবেন যে মার্কেটে আসলে অনেক বড় সেল প্রেশার হচ্ছে, এবং এইটা এইটা হচ্ছে হয়তো ডিস্ট্রিবিউশন বা হচ্ছে এটা মার্কেট ক্র্যাশের মতো হয়ে গিয়েছে। সো যেহেতু মার্কেটটা কমছে এবং মার্কেটের ভ্যালুটাও আস্তে আস্তে কমছে, এবং মার্কেটটা যখন দেখবেন যে 6,360-এর আশেপাশে এসে একেবারে ভলিউমটা বা ভ্যালুটা কমে গিয়েছে, তখন আপনারা বুঝবেন যে মার্কেটটা আসলে রেডি হচ্ছে সামনে একটা মুভের জন্য। ইভেন মার্কেটটা যদি এখান থেকে এই পজিশন থেকে আবার বাড়ে, তখন হয়তো দেখা যাবে আমরা 6,600 পর্যন্ত একটা এই লং টার্ম যেই ডাউন ট্রেন্ড লাইন আছে সেটাকে আমরা হয়তো অ্যাটাক করতে পারে এই মার্কেটটা, তখন হয়তো আমরা নতুনভাবে আবার চিন্তা করব তখন কি হবে সেই ব্যাপারগুলো নিয়ে আবার বিস্তারিত বলবো। বাট এই পজিশনে মার্কেটটা হয়তো কিছুটা দিন, কয়েকদিন একটু কমবে বা স্লো থাকবে। আগামীকাল যেটা বললাম যে বাই সেল করা থেকে দূরে থাকুন, একটু দেখুন মার্কেটটা, ভয়ের কিছু নাই, মার্কেটটা যদি অনেকটা পড়ে যায় তারপরেও বলবো যে মার্কেটটা 6,360-এর নিচে হয়তো আপাতত যাচ্ছে না, কারণ ডেইলি চার্ট থেকে আমরা বেশ বড়সড় মুভিং অ্যাভারেজের সাপোর্ট পাচ্ছি, যদিও আওয়ারলি চার্টে আমরা মুভিং অ্যাভারেজের যেই সাপোর্টটা পেয়েছিলাম সেটা কিন্তু কাজ করেনি। আবার এরকম হতে পারে, দেখেন এই পজিশনটাতে যেটা বললাম যে এই পজিশনটাতে একটা সাপোর্ট রয়েছে,
এই সাপোর্টটা যদি কাজ করে তাহলে দেখতে পারেন হয়তো মার্কেটটা বেড়ে গিয়েছে। বাট আমি বলবো যে মার্কেটটা বাড়ুক কমুক আপনারা একটু দেখার চেষ্টা করেন, কারণ এই ধরনের ফলস ব্রেকআউটে বা ফলস সিগন্যালে আপনারা যদি বাই করে বসে থাকেন তাহলে হচ্ছে অনেক উপরে বাই করে ফেলবেন। সো একটু প্রফিট কম করলেও আমি বলবো যে একটু দেখে তারপরে ডিসিশন নিলে আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী দিন কি হয় সেটা দেখার অপেক্ষায় অবশ্যই চেষ্টা করব যে ইনশাল্লাহ আগামী দিন আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।